নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আপনাদের নিয়ে যাব আমি বেললাঙ্গা থানার অন্তর্গত কুমারপুর গ্রামে। সেখানে হয়েছিল ভদ্রকালী পুজো। মায়ের ষষ্ঠী তিথি থেকে শুরু করে আষাঢ় মাসে শেষে কিছুদিন আগে মায়ের বিসর্জন হলো। তাহলে এই সময় কাল পুজো হয়ে থাকে মা ভদ্রকালী। তাহলে দেখে নেওয়া যাক মা ভদ্রকালীর পুজো। আর আজকের ভিডিওটা করেছে সুদেষ্ণা দাস। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কুমারপুরে, জেনে নেওয়া যাক মা ভদ্রকালীর কাহিনী, দর্শন করে নেওয়া যাক মায়ের। মা ভদ্রকালীর এখন মহাষ্টমীর পুজো চলছে। মায়ের মূর্তির দিকে যদি তাকায় তাহলে দেখতে পাবো বজরংবলীর এক কাঁধে রাম আর এক কাঁধে শ্রী শ্রী লক্ষ্মণ, আর তারই উপরে অবস্থান করছেন মহিষমর্দিনী দেবী ভদ্রকালী। এই ভদ্রকালী হচ্ছে অহিরাবণ পূজিত দেবী, পাতালের পূজিত মা দুর্গা। কুমারপুরে কীভাবে পুজো হয়েছিল সেটা কেউ বলতে পারে না, তবে অনেক শতাব্দী প্রাচীন এই পুজোটা। মায়ের দুদিকে মায়ের সখীরাও অবস্থান করছেন। মায়ের দুই প্রিয় সখী জয়া ও বিজয়া এই মূর্তিতে বিরাজমান। টানা টানা চোখে মা দুর্গার এই মূর্তিটি অসাধারণ লাগছে। মা বধ করছে মহিষাসুরকে, তাই তিনি মহিষাসুর মর্দিনী, পাতালে পূজিতা দেবী তিনি ভদ্রকালী। মায়ের সঙ্গে মায়ের সখীরাও বিরাজমান ও নিচে মহিষ মাতা। এটাই হচ্ছে হাড়ি কাঠ। কুমারপুরে মায়ের পুজো কবে থেকে শুরু হয়েছিল সেটা কেউই বলতে পারে না, তবে কুমারপুরে বসবাসকারী যে সমস্ত প্রাচীন মানুষেরা আছে তাদের মুখে শোনা যায় তাদের ছোটোবেলা থেকেই এই পুজোটা দেখে আসছে। অনুমান করা হয় শতাব্দী থেকে শতাব্দী তর প্রাচীন হচ্ছে এই পুজো। তাহলে মায়ের পুজো আমরা কিছু অংশ দেখে নিই। বন্ধুরা, আপনারা দর্শন করলেন শ্রী শ্রী মা ভদ্রকালীর। কে এই ভদ্রকালী? কিছুদিন আগে আমি গেছিলাম জগাধ্যাস, এখানে শক্তিপীঠের এক পীঠ। সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখবো, না দেখলে দেখে নেবেন। সেই মা জগাধ্যাই হচ্ছে এই ভদ্রকালী, অহিরাবণ এবং অহিরাবণ ও মহিরাবণ পূজিত দেবী মা ভদ্রকালী। রামচন্দ্র এবং লক্ষ্মণকে যখন মহিরাবণ বন্দি করে নিয়ে যাও বলি দেওয়ার জন্যে, তখন মহাবীর বজরংবলী পাতালে যায় এবং পাতালে গিয়ে
ডান কাঁধে মা ভদ্রকালী এবং বাম কাঁধে রাম ও লক্ষ্মণকে নিয়ে পৃথিবীর মধ্যস্থলে ওঠে। তিনিই হচ্ছেন মা ভদ্রকালী। আমরা এই মূর্তিটি দেখতে পেলাম বজরংবলী মা ভদ্রকালীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক মা ভদ্রকালীর আরতি। পুজোর শেষে মায়ের বিদায় বেলা। এবার আমরা দেখে নেব মায়ের নিরঞ্জন যাত্রা। আবার একটি বছরের অপেক্ষায় মাতবে কুমারপুরবাসী। মা ভদ্রকালীর কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রেখো মা। আবার একটি বছরের অপেক্ষা, আজ থেকেই আবার প্রহর কণা শুরু করলো কুমারপুরবাসী। শুরু করলো পরের বছরে মাকে আরো সুন্দর করে নিয়ে আসার প্রস্তুতি।
বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও। ততদিনের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে।